শুভেচ্ছা রইল আপনাদেরকে আপনাদের জন্য। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি যে আমেরিকাতে আমার যেমন আমার চিকেন আছে, যারা চিকেন রাখে ছোট ফার্ম হিসাবে নিজেদের ব্যবহারের জন্য বা অর্গানিক চিকেন ডিম বিক্রি করার জন্য, তারা কীভাবে চিকেনের ঘরেরটাকে পরিষ্কার করে সেটা দেখাচ্ছি। তো আমি যেখানে থাকি সেটা হচ্ছে আমেরিকার মিড আটলান্টিক রিজনে। এখানে সাধারণত খুব বেশি স্নো পড়ে না, স্নো পড়ে তো মুরগি সাধারণত প্রচণ্ড স্নোর মধ্যে বা ঠান্ডার মধ্যে থাকতে পারে, যেখানে কানাডা বা আরও উত্তরের দিকে যেখানে মেইন নিউ হ্যামশায়ার ওস এলাকাতে দেখা যাবে যে 3 মাস সাধারণত প্রচুর স্নো পড়ে, তো মুরগি সেখানে থাকতে পারে। কিন্তু এই মুরগিগুলো যেহেতু অভিজ্ঞতা নাই, ওরা একটু বেশি স্নো পড়লে বাইরে যেতে চায় না, সুতরাং ওরা ঘরেই থাকবে ভিতরে অংশটাতে যেখানে থাকে। তো আমাকে ওটা স্নোর আগে একটু পরিষ্কার করতে হবে। এখানে আমি যেই পুরনো ময়লাগুলো এবং যে বেডিংটা ছিল সেগুলো পরিষ্কার করেছি, আপনাদেরকে কঠিন কাজটা এবং সেটা দেখাচ্ছি না, কারণ এই মুরগির পায়খানা পরিষ্কার করা খুব একটা ইজি না, আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। তো আমি এইগুলো পায়খানাগুলো একটা এবং ময়লাগুলো এই মুরগির ময়লাগুলো আমি বাগানের সার হিসাবে ব্যবহার করব। তো সেখানে দেখাচ্ছি আমি কোথায় এইগুলো সবগুলো পরিষ্কার করে কোথায় রেখেছি। এখানে যে বেডিংটা দেখছেন, এখানে আমি সব কিছু একটু ছড়িয়ে দিয়েছি। তো আমি এই জায়গাটা হয়তো এই সামারে ব্যবহার করব না, এখানে আমি এই ময়লাগুলো রাখবো, তারপর 1 বছর পরে আবার এটাকে ব্যবহার করব। তো আমার অন্যান্য বেডিং আছে সেখানে সেখানে এই এখানে দেখেছি যে কাঠের যে শেভিংটা অনেকটা এই যে রাদা করা হয়, যেখানে মিলে যেই কাঠগুলো মেশিনে করার পর যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো থেকে এই এই বেডিংটা বিক্রি হয়। তো আমি এসে ছড়িয়ে দিয়েছি, আমি আরও 2-1 দিন পরে আর একটু বেশি দিব, এখনও দেখছেন কিছু কিছু জায়গা ফাঁকা আছে। তো এই মুরগির ঘরটা খুবই পুরানো, প্রায় 100 বছরের পুরানো হবে, আগের প্রাচীন আমলে এটা তৈরি। তো এই মুরগির ঘরটা প্রচুর জানালা আছে, সেদিক দিয়ে মুরগিগুলো ভিতরে থাকলেও প্রচুর আলো পায়। এখানে চিকেন ঘরের আরেকটি অংশ, এখানে আমি তো আমি এই যে ছড়িয়ে দেওয়ার পরে খাবারগুলো খাবারের পানি দিয়েছি এবং ওই খাবারের বাকেটটা ঝুলিয়ে দিয়েছি। তো এরপরে দরজা খুলে দিব ওই পাশে যেখানে বাইরের অংশটা থাকে, সেখান থেকে ওরা প্রোটেক্টেড ওখানে থাকে, তো ওখান থেকে ভিতরে আসবে। তো আমি এই প্রোডাক্টটা যে প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকে কম্প্রেসভাবে এই মিডিয়াম ফ্লেক, তো অনেকে স্মল সাইজেরও থাকে অনেক সময় ওটাও ব্যবহার করে। তো এই যেখানে বাইরে আছে, আমি যখন ঘরগুলো পরিষ্কার করছিলাম তখন ওদেরকে সব বের করে দিয়ে আমি যেন সহজে করা যায় সেভাবে। তো এখানে এই একটু কাদা কাদা ভাব, আমাকে একটু বালু দিতে হবে এবং জায়গাটা উন্নত করতে হবে। তো দরজা খুলে দিয়েছি, ওরা ধীরে ধীরে ভিতরে আসছে, এবং এই যখন আমি নিচের ওদের যে বেডিংটা আছে এটা যখন পরিষ্কার করি খুবই ওরা আর কি কমফোর্টেবল করে, এবং এইগুলো পা দিয়ে ছড়িয়ে এনজয় করে। সাধারণত মনে হচ্ছে যেন একটা বাচ্চা যদি আপনি বালুতে ছেড়ে দেন সমুদ্র সৈকতে, সেরকমভাবে যেমন খেলে ওরকম খুবই এই মুরগিগুলো সেরকমই খুবই এনজয় করে।
এই ডিমগুলো আমি আসলে পরিষ্কার করার আগে সংগ্রহ করেছি, তো এগুলি এই ডিম। তো আমার যে কতগুলো মুরগি আছে, সাধারণত আমি এক ডজনের মতো প্রতিদিন আনুপাতিক হারে এক ডজনের মতো ডিম পাই। এর পরের দিন আবার তুষার ঝড়ের পরে, দ্বিতীয় তুষার ঝড়ের পরে দেখছেন অনেক প্রচুর তুষার পড়েছে। এখানে দেখছেন তো আমার কুকুরের বাচ্চাটি তুষারে ছড়ার পরে খেলাধুলা করছে। তো আমি আরেকটি ভিডিও করব এই কুকুরের বাচ্চাটির প্রথম আমি আরেকটি ভিডিও করব এই কুকুরের বাচ্চার প্রথম স্নোর অভিজ্ঞতাটি দিয়ে একটি ভিডিও করব, তো আপনারা সেটা দেখবেন, আশা করি সেটাও ভালো লাগবে। এটা তুষার ঝড়ের পরে যে দেখাচ্ছি, তো মুখের মুরগিগুলো ভেতরে আছে। এই যে এখানে সম্ভবত ডিম পেরেছে, তো মুরগিটা সরিয়ে দেখতে হবে। এই যে ডিম, তোরা ভিতরে থেকে খুবই খুশি। বাইরের প্রচণ্ড ঠান্ডা, আপনার ফ্রিজিং পয়েন্টের অন্তপক্ষে 5 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে, -5 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তো দর্শকবৃন্দ, আশা করি এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগলো এবং কিছুটা ভাবে জানলেন যে আমেরিকা মতো এলাকায় বা ইউরোপে কীভাবে মুরগির এই ঠান্ডা অঞ্চলে কীভাবে মুরগির ঘর পরিষ্কার করতে হয় বা কীভাবে মুরগির যত্ন করতে হয়। তো আপনারা সাবস্ক্রাইব না করলে কাইন্ডলি সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার মনে হয়, এবং আমি অন্যান্য ভিডিও পোস্ট করব। আর বললাম তো যে কুকুরের স্নোর অভিজ্ঞতার উপর একটা ভিডিও করবো খুব শীঘ্রই, এবং সেটা পোস্ট করব। তো ধন্যবাদ।